আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখানে থেকে আমার এই ভিডিও দেখতেছে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আমি এসএসসি বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, বিজ্ঞান সাবজেক্টের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রে যত কথা, এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই চ্যাপ্টারে আজকে এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে আসছে আমি কথা বলবো, তার মাঝখানে তুমি দেখতে পাচ্ছ এই টপিক্সগুলো ডান পাশে লেখা আছে, যে রক্তের অস্বাভাবিক অবস্থাগুলো, অর্থাৎ তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে রক্ত সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। তো এই টপিক্সটাতে বা এই ভিডিওতে আমি রক্তের অস্বাভাবিক যে অবস্থাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং রক্তের গ্রুপ নিয়ে মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করব। তারপর হলো আরএইচ ফ্যাক্টর, রক্তের একটা ফ্যাক্টর আরএইচ ফ্যাক্টর, এটা নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমি যাচ্ছি যে রক্তের যে অস্বাভাবিক অবস্থাগুলো আছে সেগুলো নিয়ে জানার জন্য। দেখো, আমি এখানে বোর্ডে লিখে রাখছি যে রক্তের যে অস্বাভাবিক অবস্থাগুলো, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে লেখা আছে পলিসাইথেমিয়া। তো পলিসাইথেমিয়া, পলি কথাটা আসলে মিন করে বহু, এরকম কিছু মিন করে, অর্থাৎ সংখ্যাটা বেশি বা অনেক বা অনেক বহু এরকম কিছু মিন করে, অর্থাৎ যখন রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যদি এরকম হয় যে রক্তে যে লোহিত রক্তকণিকার পরিমাণ যেটা প্রতি ঘন মিলিলিটারে 4.5 থেকে 5.5 লাখ, যদি এর থেকেও পরিমাণটা বেড়ে যায় কোনো কারণে, তখন সেই রোগটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। তো এটা একটা রক্তের অস্বাভাবিক অবস্থা। তারপর দেখতে পাচ্ছ লেখা আছে যে অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া এই কথাটা বলতে বোঝায় যে রক্তের যদি এরকম হয় যে লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে গেছে, অথবা এরকম হতে পারে যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। তো এই দুই কারণেই সাধারণত এই অ্যানিমিয়া নামক রোগটা হয়ে থাকে, এটাও একটা রক্তের অস্বাভাবিক অবস্থা। তারপর দেখতে পাচ্ছ যে লিউকোসাইটোসিস। এখন এটা জানতে হবে তোমাকে যে লিউকোসাইটোসিস এটা বলতে আসলে কী বোঝায়। লিউকোসাইটোসিস বলতে আসলে শ্বেত রক্তকণিকা মিন করা। তোমরা জানো যে শ্বেত রক্তকণিকাকে আমরা আরেক নাম হলো বা আরেকটা নামে ডাকি, সেটা হলো লিউকোসাইট। যখন লিউকোসাইটোসিস, মানে সাইটোসিস কথাটা যেখানে পাবা বা ওসিস কথাটা যেখানে পাবা, সেটাকে আমরা সাধারণত মিন করে যে তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু লিউকোসাইটোসিস অর্থাৎ শ্বেত রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া। এখন তৈরি হওয়ার প্রক্রিয়া বলতে আসলে স্বাভাবিকভাবে যে তৈরি হয় সেই প্রক্রিয়াটা না, এটা হলো অস্বাভাবিকভাবে যদি সেটা তৈরি হতে থাকে রক্তে। সাধারণত যদি এরকম হয় যে রক্তে পরিমাণটা স্বাভাবিক অবস্থা থেকে বেড়ে গিয়ে যদি এরকম হয় 20,000 থেকে 30,000 হয়ে যায়, তখন সেটাকে বলি আমরা লিউকোসাইটোসিস। তখন এই অবস্থাটাকে বলি কেন বেড়ে যায়, সাধারণত নিউমোনিয়া বা হুপিং কাশে যদি এরকম কিছু হয় তখন সেই ক্ষেত্রে লিউকোসাইটোসিস হয়ে থাকে। পরে দেখতে পাচ্ছ লিউকোমিয়া। তো এই যে লিউকেমিয়া, এইটাও কিন্তু রক্তের মাঝখানে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়ার যে ঘটনাটা, সেটাকে রোগটাকে আমরা বলি লিউকেমিয়া। তো এটাও শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়া, এটাও শ্বেত রক্তকণিকার পরিমাণটা বেড়ে যায়, কিন্তু এটার সাথে এটা পার্থক্য হলো যদি এরকম হয় যে রক্তের অস্বাভাবিক বেড়ে যদি এরকম হয় যে 50,000 থেকে 1,00,000 হয়ে গেছে, যতটুকু থাকার কথা তার থেকে বেড়ে গিয়ে 50,000 থেকে 1,00,000 হয়ে গেছে, তখন সেটাকে বলি আমরা লিউকেমিয়া। ওকে, তারপরে আসি আমরা থ্রম্বোসাইটোসিস। তো থ্রম্বোসাইট এটার আরেক নাম হলো অণুচক্রিকা, বা অণুচক্রিকা আরেক নাম হলো থ্রম্বোসাইট। তো এই থ্রম্বোসাইটোসিস, আমি আগেই বলছি যে সাইটোসিস বা ওসিস কথাটা লাস্টে যেখানে পাবা সেটা দিয়ে মিন করে কোনো কিছু তৈরি হওয়ার প্রক্রিয়াটা। তো যেহেতু এখানে থ্রম্বোসাইটোসিস মানে অর্থাৎ অণুচক্রিকার পরিমাণটা বৃদ্ধি হয় এরকম কিছু মিন করতেছে, যদি এরকম হয় যে রক্তে অণুচক্রিকার পরিমাণটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন সাধারণত এটাকে বলি আমরা থ্রম্বোসাইটোসিস। এটা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো করোনারি থ্রম্বোসাইটোসিস আর একটা হলো সেরিব্রাল থ্রম্বোসিস। তো দুইটা কি, করোনারি থ্রম্বোসিস আর সেরিব্রাল থ্রম্বোসিস, দুইটার মাঝখানে পার্থক্য কী? যেটা করোনারি বলতে আসলে এটা হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড এরকম কিছু মিন করে। তো এই যদি হৃৎপিণ্ডে করোনারি রক্তনালীর মাঝখানে যদি রক্ত জমাট বেঁধে যায়, তখন সেটাকে বলি আমরা করোনারি থ্রম্বোসাইটোসিস বা করোনারি থ্রম্বোসিস এরকম বলি। আরেকটা অংশ যেটা বলতেছিলাম যে সেরেব্রাল থ্রম্বোসিস বলতে মিন করে, যদি এরকম হয় যে রক্তে ওই মস্তিষ্কে যদি এটা পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ অণুচক্রের পরিমাণ বেড়ে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়, তখন সেটাকে বলি আমরা
সেরিব্রাল থ্রম্বোসিস, তখন সেটাকে বলি আমরা সেরিব্রাল থ্রম্বোসিস। এই হলো দুইটা থ্রম্বোসাইটোসিস। এরপরে পারপোরা, এটা সাধারণত ডেঙ্গু জ্বরের কারণে এরকম অবস্থা হয়, যদি রক্তের অণুচক্রিকার পরিমাণটা স্বাভাবিক অবস্থা থেকে কমে যায় তখন সেটাকে বলি আমরা পারপোরা। ওকে, থ্যালাসেমিয়া, এটা নিয়ে জীব প্রযুক্তি তোমাদের যে চ্যাপ্টারটা আছে এখানে বিস্তারিত কথা আছে। এটাও রক্তের একটা রোগ, এটার কারণে রক্তে যে তোমার হিমোগ্লোবিনের পরিমাণ অস্বাভাবিকতার কারণে সাধারণত লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং এর ফলে রক্ত শূন্যতা সৃষ্টি হয়। এটা একটা জিনগত একটা রোগ। ওই জীব প্রযুক্তি যে চ্যাপ্টারটা ওখানে এটা নিয়ে বিস্তারিত কথা আছে। হ্যাঁ, সাধারণত পিতামাতা উভয়ের যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয় তখন সেক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগটা হয়ে থাকে এবং সাধারণত এক্ষেত্রে রোগী 30 বছরের বেশি সাধারণত বাঁচে না। তো এই হলো রক্তের অস্বাভাবিক অবস্থা। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রক্তের যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। তো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কী, ধরেন এটা বোঝার চেষ্টা করি, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিষয়টা কী। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এটা হলো এক ধরনের প্রোটিন, যেটা অর্থাৎ বহিরাগত কোনো বস্তু যদি বডির ভিতরে প্রবেশ করে তাহলে রক্তে যে আমাদের ইমিউনিটি সিস্টেম আছে সেটা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। অর্থাৎ তোমার বডিতে বহিরাগত এমন কিছু প্রবেশ করলো যেটা বডির সাথে সামঞ্জস্যপূর্ণ না বা যেটা বডির জন্য ভালো না, এরকম কিছুকে প্রতিহিত করার জন্য আমাদের বডি সেটা করে কি, একটা ইমিউনিটি সিস্টেম তৈরি করে বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, এটাকেই বলি আমরা আসলে অ্যান্টিবডি। তো অ্যান্টিজেন কোনটা, যেটা বহিরাগত বস্তু এটার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা হয়ে যায় সেটাকে বলি আমরা অ্যান্টিবডি। তো এই হলো মোটামুটি প্রাথমিক ধারণা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি নিয়ে। এখন 1900 সালের দিকে কার্ল ল্যান্ডস্টেইনার উনি দুইটা রক্তের দুইটা গ্রুপ আবিষ্কার করে, রক্ত বিষয়ে দুইটা কথা বলে, এক হলো যে এ গ্রুপ আরেকটা হলো বি গ্রুপ, দুইটা গ্রুপ আবিষ্কার করেন রক্তে। তো দেখেন উনি আসলে যেভাবে আবিষ্কার করলেন সেটা হলো উনি দেখতে পেলেন যে একজনের রক্ত যে আরেকজনের রক্তে দেওয়া হয় তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক রক্ত জমাট বেঁধে যায়, এই যে জমাট বেঁধে যায়, জমাট বেঁধে রোগী মারা যায়। তো এই সমস্ত বিষয় উনি গবেষণা করতে করতে শেষ পর্যন্ত যেটা উনি বের করলেন যে রক্তে দুই ধরনের গ্রুপ আছে, এক হলো একটা এ এবং একটা বি। এ এবং বি এটা নিয়ে একটু কথা বলি, সেটা হলো যদি এরকম হয় কারো রক্তের গ্রুপ হলো এ তাহলে অবশ্যই তার বডিতে যে অ্যান্টিবডি থাকবে সেটা হলো বি। যদি অ্যান্টিজেন হিসেবে আমি একে ধরি তাহলে অ্যান্টিবডি হিসেবে ধরতে হবে বিকে। আর যদি কারো রক্তের গ্রুপ বি হয় অর্থাৎ অ্যান্টিবডি অ্যান্টিজেন হিসেবে বি থাকে তাহলে অবশ্যই তার বডিতে অ্যান্টিবডি হিসেবে থাকবে হলো এ অ্যান্টিবডি। এখন বিষয়টা কি, অ্যান্টিজেন অ্যান্টিবডি, অ্যান্টিজেনকে নষ্ট করার জন্যে অ্যান্টিবডি ক্রিয়েট হয়। এখন যদি কথার কথা তোমার বডিতে বা তোমার বডির রক্তের গ্রুপ হলো এ, এখন তোমার বডিতে যদি এ অ্যান্টিবডি থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি অর্থাৎ এর যে অ্যান্টিবডি এ, তো সে যদি তোমার বডিতে থেকে থাকে তাহলে কিন্তু তোমার রক্ত জমাট বাঁধিয়ে ফেলবে বা কোনো ব্যক্তির রক্ত জমাট বাঁধিয়ে ফেলবে এবং সে মারা যাবে রক্ত জমাট বাঁধার কারণে। তো এই ক্ষেত্রে যদি কারো রক্তের গ্রুপ এ হয় তার বডিতে এ অ্যান্টিবডি এটা থাকে না, তাহলে কোন অ্যান্টিবডি থাকবে, তার বডিতে অ্যান্টিবডি হিসেবে থাকবে হলো বি। অর্থাৎ বি অ্যান্টিবডি থাকলে কি সুবিধাটা, যদি এই প্রথম ব্যক্তির বডিতে বি গ্রুপের রক্ত প্রবেশ করানো হয় তাহলে যে দেখো অ্যান্টিবডি আগে থেকেই এখানে রেডি, সে করবে কি, এই বি গ্রুপটাকে বা বি গ্রুপের রক্তটাকে জমাট বাঁধিয়ে ফেলবে এবং তাকে নষ্ট করে ফেলবে এবং রক্ত জমাট বেঁধে ব্যক্তি মৃত্যু হবে। আবার কথার কথা অন্য একটা এক্সাম্পল, যদি কার রক্তে গ্রুপ বি হয় তো সেই ক্ষেত্রে তাকে যদি এ গ্রুপ রক্ত দেওয়া হয়, এ গ্রুপের রক্ত দেওয়া হয়, তুমি খেয়াল করে দেখো আগে থেকেই তার বডিতে কিন্তু এ অ্যান্টিবডি উপস্থিত। তো অ্যান্টিবডি এ উপস্থিত সে করবে কি, একে হত্যা করে ফেলবে বা একে নষ্ট করে ফেলবে। তো এ দেওয়ার কারণে, এ গ্রুপের রক্ত দেওয়ার কারণে অ্যান্টিবডি এ তাকে গিয়ে অ্যাটাক করবে এবং তাকে রক্ত জমা বাঁধিয়ে তাকে নষ্ট করে ফেলবে। তো এক্ষেত্রে আমরা কয়েকটা ডিসিশনে আসতে পারি, রক্তের গ্রুপ যদি এ থাকে, যদি এ গ্রুপের রক্ত হয় তবে তার বডিতে অ্যান্টিবডি হিসেবে থাকবে হলো বি, যদি রক্তের গ্রুপ হয় বি তাহলে অ্যান্টিবডি হিসেবে থাকবে হলো এ, আর যদি এরকম হয় কথার কথা এ বি দুইটাই থাকে বা কারো রক্তের গ্রুপ যদি এ বি হয়
তো সেক্ষেত্রে তার বডিতে কোনো ধরনের অ্যান্টিবডি থাকবে না, এবং যদি কারো রক্তের গ্রুপে অ্যান্টিজেন হিসেবে এ বি কোনোটাই নেই, তখন সেক্ষেত্রে আমরা ও রক্তের গ্রুপ এটা বলতে পারি। যে আরেকটা রক্তের গ্রুপ আবিষ্কৃত হয়েছিল সেটা হলো ও। তো এই ও যখন ও বলতে বোঝানো হচ্ছে যে তার বডিতে কোনো ধরনের অ্যান্টিজেন নেই, তো যারা রক্তের গ্রুপ এ তাদের ক্ষেত্রে কোনো ধরনের এ কিংবা বি কোনো ধরনের অ্যান্টিজেন নেই, কিন্তু তার বডিতে এ এবং বি দুইটা অ্যান্টিবডি আছে, এও থাকে অ্যান্টিবডি হিসেবে বিও থাকে। অর্থাৎ কথার কথা যে যেহেতু ও গ্রুপ, যাদের রক্তের গ্রুপ ও, তাদের বডিতে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, এবং তাদের বডিতে অ্যান্টিবডি হিসেবে এ এবং বি থাকে। কেন এ এবং বি থাকে না? যদি এ থাকতো বা বি থাকতো তাহলে এই অ্যান্টিবডি এ এবং বি দুইটাকে নষ্ট করে ফেলতো। এই জন্য যাদের বডিতে এ বি দুইটা অ্যান্টিবডি থাকে তাদেরকে যে কোনো রক্ত, মানে তারা কিন্তু কোনো রক্ত সাধারণ মানে ও ছাড়া অন্য কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে না, তারা শুধুমাত্র রক্ত দিতেই পারে। অর্থাৎ তাদেরকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, অর্থাৎ সার্বজনীন দাতা। কেননা তার বডিতে এ এবং বি কোনো অ্যান্টিজেন নেই, যে কাউকে দিতে পারে এবং তার কোনো প্রবলেম হবে না। আর এ বি গ্রুপের রক্তে যেহেতু অ্যান্টিবডি থাকে না, এই জন্যে যে এ এই জন্যে এ বি গ্রুপ বিশিষ্ট যে রক্তের অধিকারী ব্যক্তি তাকে এ গ্রুপের রক্তও দেওয়া যায়, বি গ্রুপের রক্তও দেওয়া যায়, এ বি গ্রুপের রক্তও দেওয়া যায়। কেননা যদি দেওয়া হয় তার কোনো সমস্যা নাই, কারণ তার বডিতে অ্যান্টিবডিসও কোনো কিছুই নাই। এই জন্যে এ বিকে বলা হয় যে ইউনিভার্সাল রিসিভার বা সার্বজনীন গ্রহিতা, এবিকে বলা হয়। এই হলো তোমার রক্তের গ্রুপ। আর আরেকটা রক্তের বিষয় সম্পর্কে আমরা জানব, সেটা হলো আরএইচ ফ্যাক্টর। তো আরএইচ ফ্যাক্টর বিষয়টা কি? এটা সর্বপ্রথম পাওয়া গেছিল যে রেসাস বানর নামে, মানে রেসাস টাইপের এক বানর শরীরে সর্বপ্রথম এই আরএইচ ফ্যাক্টরটা পাওয়া গেছিল। রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর, এই বিষয়টা কি? এই আরএইচ ফ্যাক্টর এটা যদি কারো বডিতে থাকে তখন তার গ্রুপের রক্তকে আমরা বলি, মনে করি এ কথার কথা, এই গ্রুপের রক্ত যারা তাদের বডিতে যদি এই ফ্যাক্টরটা থাকে তখন তাকে বলি আমরা এ পজিটিভ, যে না থাকে এ নেগেটিভ। আবার যদি বি থাকে, বি গ্রুপের রক্ত যারা তাদের গ্রুপের থাকলে বি পজিটিভ, যদি না থাকে তাহলে বি নেগেটিভ। এরকম এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, আবার ও পজিটিভ, ও নেগেটিভ। তো এই হলো আরএইচ ফ্যাক্টর। এখন কথা তাহলে কী হবে, যদি যাদের হলো এ নেগেটিভ তাকে যদি এ পজিটিভ রক্ত দেওয়া হয় তো তার কোনো সমস্যা হবে না, কারণ তার বডিতে এই আরএইচ ফ্যাক্টরটা নাই। প্লাস মাইনাসকে সাধারণত এটা ডিসমিস করে দেয় বা নষ্ট করে দেয় বা রক্ত জমাট বাঁধিয়ে দেয়। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত যদি এ পজিটিভকে দেওয়া হয়, যেহেতু তার বডিতে আরএইচ ফ্যাক্টর আছে, তো তখন তার রক্ত জমাট বেঁধে যাবে এবং রোগীর ক্ষতি হবে। এজন্য পজিটিভ নেগেটিভকে দিতে পারবে কিন্তু নেগেটিভ পজিটিভকে দিতে পারবে না। ঠিক এরকম পজিটিভ নেগেটিভকে দিতে পারবে বাট নেগেটিভ পজিটিভকে দিতে পারবে না, একই কথা সবগুলোর জন্য প্রযোজ্য। তো এই হলো কথা। অর্থাৎ যদি আরএইচ ফ্যাক্টর কারো বডিতে থাকে তার বডিতে নেগেটিভ গ্রুপের কোনো রক্ত দেওয়া যাবে না, তাকে দিতে হলে অবশ্যই পজিটিভ দিতে হবে। আর যাদের বডিতে আরএইচ ফ্যাক্টর নেই অর্থাৎ নেগেটিভ গ্রুপের রক্ত, তার ক্ষেত্রে পজিটিভ গ্রুপের রক্ত দেওয়া যাবে, তার কোনো সমস্যা হবে না যেহেতু তার বডিতে কোনো আরএইচ ফ্যাক্টর নেই। তো এই হলো মোটামুটি আরএইচ ফ্যাক্টর নিয়ে কথা। আরেকটা বিষয় হলো, কোনো যদি এরকম হয় যে কোনো দুজন পুরুষ মহিলা মাঝখানে বিয়ে হলো, একজন পজিটিভ রক্তের অধিকারী একজন নেগেটিভ রক্তের অধিকারী, তো সেক্ষেত্রে এরকম হয় তাদের যে সন্তান হবে সেই সন্তানটা হবে পজিটিভ রক্তের অধিকারী। অর্থাৎ যেহেতু মায়ের সাথে সন্তানের একটা কানেকশন থাকে, তাদের মাঝখানে রক্তের আদান প্রদান হয়, খাদ্যের আদান প্রদান হয়, তো তখন যেহেতু এই মহিলাটা নেগেটিভ রক্ত বিশিষ্ট হওয়ার কারণে কী হবে, এই বাচ্চার পজিটিভ রক্তটা মহিলা বডিতে প্রবেশ করবে এবং এই পজিটিভের বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে তার বডিতে। তো যখন দ্বিতীয়বার এই তাদের সন্তান হবে, তো দ্বিতীয় সন্তান সেটাও যেহেতু পজিটিভই হবে, সেটাও যেহেতু পজিটিভ রক্তের অধিকারী হবে, কিন্তু সেক্ষেত্রে কী হবে, এই পজিটিভ অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়ার কারণে এই দ্বিতীয় সন্তানকে অ্যাটাক করবে এবং দ্বিতীয় সন্তানটা অনেক সময় দুনিয়াতে পৃথিবীতে আসার আগেই সে মারা যাবে। তো এরকম হতে পারে, এই জন্যে খুব চেষ্টা করা উচিত বা এরকম হওয়া উচিত যে বিয়ের আগে রক্তের গ্রুপ টেস্ট করে নেওয়া উচিত। এই হলো মোটামুটি কথা। পরবর্তীতে ইনশাল্লাহ হৃৎপিণ্ড নিয়ে পরবর্তী লেকচারে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ।